وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. أقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مونيتور ديسي كوتا بوكس ديسي بيسون كوتا اشتايزي এস্টাইজের পিছে মহা মুসিবত। নিষেধ করি ইকো দিও না, এরপর ইকোটা দিয়ে রাখছে। ১৩টা মেশিন লইছে, চালাইতে রে না। বক্সের সাউন্ড দাও, সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম, সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম, দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম, দুনিয়া হে আজব চিজ কভি সুবহ কভি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে, মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে, হে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, হে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মোড়লপাড়া সুলাইমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 20 অক্টোবর 2024, উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা, অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায় আহলে হকের মজলিস, গুনা মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। দয়াময় আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দ সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন একবার, মহব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? বেশি বেশি দরুদ পড়েন। আমাকে বদহব্বাস হইলো, জেলাফি না থাকলে কেউ দরুদ পড়তে চায় না, অথচ দুনিয়াতে সব থেকে বড় অস্ত্র যেটা আপনারা সহসায় আমল করতে পারবেন এটা দরুদ শরীফ। দুইটা তাবিজ ধৈর্য রাখবেন, বিশ্বাসের পার্সেন্ট যত বাড়াবেন ফলাফল তত পার্সেন্ট পাবেন। আমাদের ফলাফল আসে না কেন? বিশ্বাস নেই, এই জন্য ইয়াকিনের সাথে আমল করবেন। দুই তাবিজ, কিসের দোকান সমস্যা, ব্যবসায় সমস্যা, অসুস্থ, সব কিছুর সমাধান এই দুই তাবিজে হয়ে যাবে ইয়াকিনের সাথে। এক তাবিজ একটু আগেই বললাম, আল্লাহর প্রিয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো দরুদ শরীফ। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন, হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি দরুদ পড়বেন, চেহারায় নূর বাড়বে, আমলে মজা আসবে। জমিন ও আসমানের মাঝের কোনো দোয়া দরুদ ছাড়া কবুল হবে না। দরুদ বড় পাওয়ারই একটা অস্ত্র। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। শরীরের ভেতরের মূল জিনিস হলো রূহ, কি এটা না থাকলেই মানুষটার কোনো দাম আছে? কোনো দাম? আমাদের বয়ানের মূল জিনিস মাইকের আওয়াজ, বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, অন্ধকারেও বয়ান চলবে মাইক ঠিক থাকলে। আপনাদের এক রাত, আমাদের তো 12 মাস প্রতি রাত, এই জন্য সব দিক খেয়াল করে চলা উচিত। এরপরও তো পারা যায় না, কেমনে সম্ভব? একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, এ মানুষের চলাফেরার ব্যালেন্স থাকে না। তো আল্লাহ আমাদের কেমনে চালাইতেছেন জানি না, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ, এই জন্য বারবার বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন বুঝতেছি, সাউন্ড ঠিক না হইলে বয়ান করা সম্ভব না, হয় না। আর বয়ান বক্তার এলেমের জোরে বয়ান হয় না, আমলের মাস্তানিতে বয়ান হয় না, কোনো বক্তার বাহাদুরি চলে না এই জায়গায়। এই জায়গাটা বড় কঠিন জায়গা, কত মানুষ বসলো আর ঠাস করে পড়ে গেল এই অল্প বয়সে দেখলাম। এ জায়গাটা বড় কঠিন জায়গা, যে কেউ বসতে পারে না, বসলে টিকতে পারে না, বড় কঠিন। আল্লাহ যাকে টিকাবেন সে টিকবে, আর আল্লাহ তাকেই টিকাবেন যে বিনয়ী হবে, অহংকারীকে আল্লাহ টিকান না, বড় কঠিন জায়গা। তো যাই হোক, আল্লাহ পাকে মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিনের সাথে কোনো নেফাকি নাই তো? হ্যাঁ,
মনে কোনো ঝামেলা নাই তো, শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে, পাক্কা নিয়ত যারা করছেন, শয়তান কিন্তু এবার আরেকটু নৈরা চৈরা বসছে আপনাকে উঠাবার জন্য। এক শয়তান তো ফ্যান্ডেলের বাইরে জিন শয়তান, আর এক শয়তান আপনার শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান আপনার ডানে বামে বাদাম খায় মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষ শয়তান বলবে আর কত। তা আপনি যদি বলেন কেন সমস্যা, চলো কি করবা, বাইরে গিয়া মোবাইল চালাবা, কবিরা গুনা করবা, এখানে যতক্ষণ বসবো অনবরত শুধু নেক লেখা হবে, আল্লাহ মজলিসকে কবুল করেন। ওলামা ইকরাম যে আলোচনা করেছেন আরো করবেন, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম আমার আগে বয়ান করলেন, গাজী আল মাহমুদ দামাত বারাকাতুহুম আমার পরে বয়ান করবেন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক উলামা ইকরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি 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 বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে সমস্যা আপনাদের না, তা আমিন বলতে এত কৃপণতা কেন? ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ আরো বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেম ওলামাদেরকে ছোট করার জন্য বাজে লেখা লেখে, প্রভাগান্ডা ছড়ায়, মিডিয়ায় যারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। আমি মাঝখানে দোয়া নিতে আসছি, সময় যেহেতু কম আর এক জায়গায় যেতে হবে, এজন্য আবার ঢাকার শহর পেরিয়ে আসতে বরকতের যানজট তো আছেই, সব কিছু মিলায়া হাজিরা দিতে পারছি এটা আমি বড় নেয়ামত মনে করি। যে কেউ আমাকে একটা গালি দিবে যে আসলো না, কর্তৃপক্ষকে বাজে কথা বলবে, এটা হবে না ইনশাআল্লাহ, এতটুকু যে রক্ষা হলো এটাও আল্লাহর দয়া। পাশাপাশি আমি আপনাদের সামনে সংক্ষেপ কয়েকটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক সূরা সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ভাই তুমি রিভার্বটা দাও, নাহলে শিখাও, শিক্ষা আসো, দিছিল দমখানের ঘরে দিছিল, এটার আবার অনুবে খালি মোড়ায় ভলিউমগুলো কমায় বাড়ায়, মানে ফোন দিতি না করলে আর ঘুমই হয় না, ঠিক ছিল আমি দমক দেওয়ার পরে একটু আগে ঠিক ছিল, এটার আবার দিছে আউলে জলে, ভলিউম বাড়াইতে কই কানে ঢুকে না। বাংলাদেশে এখনো মাইক খারাপ আছে আমার, এটা আশ্চর্য নয়, পিছনে মাইক দিছ কেন বলো, মাউথ সামনে রেখে পিছনে যত হরেন দিবে ভলিউম বাড়ালে আওয়াজ দিবে, আওয়াজ উঠাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। যাই হোক, আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان, রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। এ হলো আয়াতের তর্জমা। ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি, নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, এই উম্মত আল্লাহর জন্য যে নিজেকে ছোট মনে করবেন আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। সুবহানাল্লাহ, এ না কেমনে আইবে সারাদিন ফেসবুকে গিবত গিবত গিবত,
কানের মধ্যে গীবতের আওয়াজ, জবানে গীবতের আওয়াজ, মিথ্যা কথা, বসে বসে মোবাইলে খালি মিশা, মায়ের সাথে মিথ্যা বলে, বাবার সাথে মিথ্যা বলে, ভাইয়ের সাথে মিথ্যা বলে, আলেমদের সাথে মিথ্যা, জবানটারে নাপাক করে ফেলছে, নাপাক জবান থেকে সুবহানাল্লাহ আসতে খুব সমস্যা। আল্লাহ হেদায়াত দান করুন। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহ আসতে কইলে হুনে না কি বিশ্বাস আছে তো? আমার আল্লাহ কি জোরে বললে শুনেন, আসতে শুনেন না? শুনেন তো, জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে মাগরিবের সময় ইমাম সাহেবকে বলবেন, ও হুজুর আপনি যে মাগরিবের প্রথম দুই রাকাতে জোরে চিল্লে কেরাত পড়লেন, আলহামদু পড়লেন, আল্লাহ আসতে শুনে আপনি কালকে থেকে আসতে বলেন, চালাকি চলবে? হ্যাঁ, যুক্তির নাম ইসলাম না, গোলামির নাম ইসলাম। যারা গোলামি করে তাদের নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আনুগত্য করা, মুসলিম মানে আনুগত্যকারী। আল ইসলাম গর্দান নেহাদান বতাত, বিনয়ের সাথে নিজেকে সোপর্দ করে দেওয়া আল্লাহর কুদরতের কাছে, হুকুমের কাছে। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, এ জমিনে তা বিধান চলবে, আইন চলবে তা। জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন? যেই আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এরপরে বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যটা কে বানাইছেন? চন্দ্র কে বানাইছেন? বড় বড় পাহাড় কে বানাইছেন? বড় বড় সমুদ্র কে বানাইছেন? টোটাল মাখলুকতের ভেতরে একমাত্র চিফ গেস্ট মানুষ, শ্রেষ্ঠ এবং প্রধান এ জমিনের মেহমান মানুষ, কারা? মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ বড় আদর করে বানাইছেন, রাগ করে না, দয়া করে, আদর করে। আর সে মানুষ দুনিয়াতে যাওয়ার পরে খানার প্রয়োজন হবে, আল্লাহ খানারও আয়োজন করেছেন। গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলো কে দেন? উড়ন্ত পাখি সারা দিন উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ঢুকে কে খানা দেন? সমুদ্রের ভেতরে হাজার কোটি ধরনের প্রাণী মাছ খানা কে দেন? জঙ্গলে হাজার প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? ওদেরকে খানা দিলে আল্লাহ আমাদের পারবেন না? এত পাগল হয়ে গেছেন কেন? সুদ খাওয়ার লাগি, ঘুষ খাওয়ার জন্য, লোন উঠাবার জন্য, বেইমানের গোলামি করার জন্য এত পাগল কেন? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এ জমিনটা তোমার গোলাম বানায় দিয়েছি, তোমাকে দুনিয়ার গোলাম বানাই নাই। আসমানটা তোমার গোলাম, জমিনটা তোমার গোলাম, সূর্য তোমার কাজের জন্য বানাইলাম, চন্দ্র তোমার খেদমতের জন্য বানিয়েছি, সব মাখলুকাত আমি তোমার গোলাম বানিয়েছি, আর তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলাম। দুনিয়ার সব কিছু আমাদের গোলাম, আমরা কার গোলাম? অতএব দুনিয়া তোমারে খুঁজবে, তুমি আল্লাহরে খুঁজো। কারে খুঁজবা? এ মুখে না কই, এটারে ঘুরায় দিছে কি? আল্লাহ তুমি আমগ খুঁজো, আমরা দুনিয়া খুঁজি। কি আমরা দুনিয়া খুঁজি না? নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ইমাম সব কেরাত একটু বড় লইছে, নামাজের ভিতরেই মাথা গরম হয়ে গেছে যে এই ইমামের পিছনে বেশি নামাজ পড়া যাবে নাই, কেরাত বড় লয়ে ফেলাইছে। এবার হুজুরের মাসালা দেয়, হুজুর আপনি জানেননি
মুসল্লি গো মন রক্ষা কইরা বুইজা কেরাত লইতে হয় দিছে লাগায় ইমাম এই ঝামেলা আছে না নাই আরে রা দেড়শা দিন হয়ে গেছে নাকে তেল লাগায় ঘুমায় মুসলমানের বাচ্চারা নাকে তেল লাগায় ঘুমানোর সময় নাই মুসলমান সারা দুনিয়া এক মুসলমানের উপরে আক্রমণ করার জন্য ইসলামের উপরে কোরআনের উপরে মাদ্রাসার উপরে মসজিদের উপরে আক্রমণ করার জন্য এজন্য আমি বলি মুসলমানের সন্তান আমার মুগ্ধ আর আবু সাঈদ কেন জীবন দিয়েছে মুসলমান একবার না বারবার জীবন দিবে প্রয়োজনে বারবার রক্ত দিবে প্রয়োজনে জীবন আবার দিবে সম্পদ দিবে মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে ওলামায়ে কেরাম কলিজা পড়ে কোরআনের বয়ান করবেন কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটিতে কোন সুদখোর বেনামাজি থাকতে পারবে না সেদিন নাকে তেল দাও না হয় রেডি থাকো কাফনের কাফন নিয়ে ডাক আসলেই ময়দানে ডাক আসলেই ময়দানে তবে কোনো দলের জন্য না কোন ব্যক্তির পূজার জন্য না এক সরকার নামবে আর একটা উড়াবো ওই কাম মুমিনের না মুমিনের কাজ আল্লাহর দিন জমিনে ঠিক রাখা মুমিনের কাজ উলামায়ে কেরামের ইজ্জতের হেফাজতের চেষ্টা করা আল্লাহ হেদায়াত দান করুন তো রাজনীতি করলাম না রাজনীতি আমরা করব কোন দল করা যাবে না আজকে থেকে স্লোগান দাও ইমাম যদি নিরাপদ নিরপেক্ষ থাকতে হয় প্রত্যেক কমিটির দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে ইমাম যদি রাজনীতিতে গেলে ইমামতি থাকে না কমিটির কেউ রাজনীতি করলে তারও দায়িত্ব থাকা যাবে না তোমরা করো পচা রাজনীতি আলেম যদি করে ইসলামের পবিত্র রাজনীতি তোমারটা চলবে তোমারটা কুরু কুরু আলেমেরটা মাকরু পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন লিখে নাও পৃথিবীর রাজনীতির সফল শিক্ষক আমার রসুল এবার একটা সহজে জিজ্ঞেস করি প্রশ্ন ফাক না চালাক যারা এগো বলে ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই কি বুঝাইলো যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট কিন্তু রাষ্ট্রীয় রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল কি দুর্বল কোরআনে রাষ্ট্রের সমাধান নাই রাষ্ট্রনীতি নাই হ্যাঁ তোমার ধান্দাবাজি পেট নীতি আর দুর্নীতি কোরআনে নাই আল্লাহ হেদায়াত দান করুন নবী মদিনার রাষ্ট্র চালান নাই আবু বকর রাষ্ট্র চালান নাই ওমরে ফারুক চালান নাই হযরত উসমান চালান নাই হযরত আলী চালান নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শিখায় গেছেন ইসলামের রাজনীতি যতদিন পর্যন্ত জমিনে আসবে না ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এ জমিনে কোনো চান্দু মানুষকে শান্তি দিতে পারবে না যদি বলে দিব চাপাবাস এই চাপাবাজরা আল্লাহর লানত যখন আসে আলেমদের বিরুদ্ধে লেগে যায় আল্লাহ যারে ধ্বংস করবেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা আর কফল যদি পুইরেই যায় পালাইয়া যাওয়ার সময় জুতা নেওয়ারও সময় থাকে না আল্লাহ হেদায়াত দান করুন কার হেদায়াত চান নিজের ডা চান খালি অন্তরটা আর এক দিকে ঘুরায় রাখেন কেন নেগেটিভ মন কেন পজিটিভ করেন নিজের চিন্তা করেন ভাই আপনি ভালো তো আপনার ছেলে ভালো হবে আপনার ভাই ভালো হবে আপনার স্ত্রী ভালো হবে আপনার পুরো ঘর ভালো তো পার্শ্বের মানুষ ভালো হবে পার্শ্বের মানুষ ভালো হলে সমাজটা ভালো হবে সমাজ ভালো হলে পুরো রাষ্ট্র ভালো হয়ে যায় পত্রিকায় লেখা বিলবোর্ডে লেখা দিনকে বদলে দাও দয়ের শিকার ন দিনকে বদলে দাও আর সমস্ত আম্বিয়া একরাম উলামা একরামের স্লোগান পাল্টা দিলকে বদলে দাও কি দুনিয়াওয়ালারা বলে দিন বদলাও
قرآن আর ইসলাম আর উলামায়ে কেরাম বলেন দিলকে বদলাও দিল বদলায় গেলে অটো দিন এমনেই বদলে যাবে সমস্ত উলামায়ে কেরামের এই মেহনত দিলকে পাল্টাও বা কেমনে কয় দিল বাইর কইরা আরেকটা ঢুকাও হ্যাঁ না দিল তো আছে কিন্তু গাড়ির মধ্যে ইঞ্জিন আছে না নাই ইঞ্জিন আবার চালু রাখার জন্য একটা ব্যাটারি লাগে লাগে না লাগে না লাগে ইঞ্জিনে ময়লা ধরে না স্টার্ট উড়ে বন্ধ হয়ে যায় গ্যারেজে নাও ডাক্তার দেখাও ওয়াশ করাও মানুষের দিল একটা এটার পরিবর্তন হবে না কিন্তু দিলের মধ্যে ময়লা ঢুকে কিবির হাসাদ রিয়া অহংকার এই ময়লা সাফ করার জন্য তুমি তাড়াতাড়ি উলামায়ে কেরামের হসপিটালে যাও এরা ময়লা সাফ করে দিল পাল্টায় না ময়লা সাফ কইরা ওই ব্যাটারি আর ইঞ্জিনের যে একটা পাওয়ার আছে এই পাওয়ারের নাম নফস পাওয়ারের নাম নফসের উপরে মেহনত করেন কদ আফলাহা মান তাজাক্কা সফলতা অর্জন হয়ে গেছে যে তার আত্মাকে যে তার কলবকে পরিশুদ্ধ করে ফেলল নফসের রং পরিবর্তন করায় মনে চায় খালি গুনা 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 এর উপরে যখন ওয়াশ করে ওলামায়ে কেরাম জিকিরের ওয়াশ তেলাওয়াতের ওয়াশ দরুদের ওয়াশ তখন ময়লা আস্তে আস্তে দূর হয় হইতে হইতে ওই নফস এখন ছিল আম্মারা আস্তে আস্তে হচ্ছে লাওয়ামা এক পর্যায়ে মেহনত করতে করতে সাফ করতে করতে কলবের যেই আকৃতি যেই রং মুতমাইন্না হয়ে যায় আর মুতমাইন্না কলবওয়ালারা বিনা হিসাবে জান্নাতি হা এজন্য নবী বলছেন নিজেরে ছোট মনে করো আল্লাহ বড় বানাবেন আর আল্লাহ যারে বড় বানায় এটা টিকে নিজে বড় হতে চাইলে টিকে না নমরুদ্দা নিজেরে বড় বানানোর জন্য ইব্রাহিমরে আসতে দিবে না আসলে আর বরাত্ত থাকবে না বহু অপচেষ্টা করলো কিন্তু আল্লাহ নমরুদের নাকের ডগা ইব্রাহিম নবীরে পাঠাইয়া নমরুদের একটা অসুস্থ মশা দিয়া নিস্তে নাবুদ করে দিল ওর বরাত্ত টিকে নাই কিন্তু ইব্রাহিম নবীর বরাত্ত এই বরাত্ত আল্লাহ দিছেন এই সম্মান আল্লাহ দিছেন এটা এখনো আছে আছে না নাই মুসা নবীকে আসতে দিবে না কেন ফেরাউনের বাহাদুরি থাকবে না ফেরাউন ছিল ফকিন্নির বাচ্চা সেখান থেকে মিশরের চেয়ারে বসে মুসা নবীকে আসতে দিবে না বলে বহু নবজাতককে হত্যা করেছে জন্ম নিয়ন্ত্রণ করেছে না আল্লাহ মুসা নবীকে পাঠাইলেন তো পাঠাইলেনই ওই ফেরাউনের ঘরে ওর টাকা দিয়ে খাওয়া বড় বানাইলেন আর সেই ফেরাউন লোহিত সাগরের চুমানি খেয়েছে মুসা নবীর সম্মান এখনো আল্লাহ যাকে বড় বানান এটা টিকে নিজে বড় হতে চাইলে এটা টিকে না মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিল কর গোলে গুলজার হোতা হে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন দুনিয়ার লাইনে যদি কেউ বড় ডাক্তার হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে আলাদা পার্সোনাল সময় দিতে হয় প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হয় না হয় বড় ডাক্তার হতে পারে না একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হয় দুনিয়ার বড় হইলে দুনিয়াওয়ালাদের পেছনে যেতে হয় আখেরাতের লাইনে যদি বড় হতে চাও আখেরাতের লাইনে আল্লাহ যাদের বড় বানাইছেন তাদের পেছনে সময় দাও অহংকার পতনের পূর্বাভাস আর অহংকার কেন করি ভাই আমার ইলেম বেশি এই জন্য আমি বড় অহংকার কত বড় ইলেম তোমার যত বড় মুহাদ্দিস তুমি দাবি করো বলো তো তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস থেকে বড়
নাটক কথা তো তুমি সেখান থেকে নিচে ওখান পর্যন্ত তোমার বাহাদুরি শেষ, ওই বাহাদুরি করে লাভ কি? টাকা আছে আমার কোটি কোটি টাকা, লাভ কি? খাইতে পারে না। দশতলা বিল্ডিং আমার, বাহাদুরি, লাভ কি? ওই বিল্ডিং এর গেটের মধ্যে দুদকের নোটিশ লাগানো, কোনো লাভ নাই। এর চেয়ে টিনের ঘর ভালো, খেরের ঘর ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, মানুষ সৃষ্টি করলাম। খুব খেয়াল করবেন আমার বয়ান শুধু এই একটা কথা দিয়ে শেষ। আল্লাহ কি বললেন? আমি রহমান, অতি দয়ালু, কোরআন শিখাইছি, এরপরে বলেন মানুষ বানাইছি। আমাদের বাস্তবতা আল্লাহর বলার থেকে একটু ভিন্ন। কয় কি? ও আল্লাহ, আপনি তো আগে কোরআন শিখান নাই, আগে আমাদের দুনিয়ায় পাঠাইছেন, তারপরে আমরা কোরআন শিখেছি। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখেছি, তারপরে মানুষ বানিয়েছি। বাস্তব কি এমন? না, বাস্তবে আগে আমরা আসছি, সৃষ্টি আগে শিক্ষা পরে। আর আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? এই কেনর জবাব শেষ। কেন আল্লাহ উল্টা বললেন যে আগে কোরআন শিখে মানুষ বানাইছি? ফায়লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ পাক কোরআন শিখায় মানুষ বানাইছেন বলার পেছনে হিকমত। আরে দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম তার জবাব লিখেছেন, জমিনের মধ্যে সব মানুষ কিন্তু সব মানুষের ধরন এক না, সবাই মানুষ। আবু জাহিল্লাও কি আমগো নবীও সমান নি? সমান না। গারবা সুরাত আদমি ইনসাবু দে আহমদ বু জাহলো হামেক সাবু দে, আদমিরা আদমিয়াত লাজমাস আউদেরা গর্বুনা বাসুদ হি জমাস, আদমিয়াত লাহমু শাহমো পোষতে নিস, আদমিয়াত জুজরে জয়ে দোস্তে নিস। আকৃতি দেখতে কিন্তু এক, আমারও দুই হাত আপনারও দুই হাত, আমারও দুই চোখ আপনারও দুই চোখ, কিন্তু ব্যবধান আছে। ইহুদিরাও মানুষ, খ্রিস্টানও মানুষ। আদম আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেছে মানুষ, আবার আমার পরিচিত আমার আব্বা জানের ঔরসে আমি জন্ম নিছি, আমার তিনি জন্মগত বাবা, আমি তার জন্মগত সন্তান মানুষ। আল্লাহর কাছে বংশগত পরিচয় মানুষ, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সফলতা মানুষ পাবে না যদি আল্লাহর কাছে শুধু আদম নবীর বংশের পরিচয় দেয়। যদি সফল হতে পারে তো ইহুদিরাও সফল হবে, খ্রিস্টানেরাও হবে, সনাতন ধর্মের মানুষেরাও হবে, তা হবে না। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়াতে মানুষ আছে কোয়ালিটি অনেক, একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষেরাই সফলতা পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। বংশগত মানুষ হলে হবে না, জন্মগত মানুষ না, একমাত্র গুণের মানুষ হলে আল্লাহর কাছে মুক্তি পাবে, জান্নাত পাবে, দুনিয়াও তাদের সফল, আখেরাতও তাদের সফল। কোন মানুষ? কথা কয় না। ঢাকা চিড়িয়াখানায় আছে বন মানুষ, ওটাও মানুষ, বুঝেন নাই? মানুষে মানুষে ব্যবধান। মিস্টার ডারউইন সে বলছে মানুষ বানর থেকে আসছে,
কতটা মাথা নষ্ট। আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের বড় দাম, বংশগত মানুষের পরিচয়ে নাজাত পাওয়া যাবে না। এবার বুঝা দরকার গুণের মানুষ কেমনে হওয়া যাবে। মায়ের গর্ভ থেকে মানুষ গুণের হয়ে আসে না। আল্লাহ বলেন গুণের মানুষ হতে হবে, বলে কেমনে? জমিনের মধ্যে গুণের মানুষ ভালো করে বুঝি, কারে বলে গুণের মানুষ? উদাহরণ তো এমন বলা যায়, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মাইক লাগানো, বক্স লাগানো, ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই বস্তু ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা বানানোর সময় মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা দূরে সরাবার জন্য। তাহলে মাইকের কাজ কি? আওয়াজ দেওয়া। তাহলে মাইক বানানেওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়াটা হলো ঘড়ির গুণ। বুঝেননি ভাই? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? এটার উসুল কি? যেই বস্তু যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। আর মানুষ বানাইছে কেন? বিড়ি টানার জন্য, আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য। যারা আলেমদের বিরুদ্ধে মানুষের সামনে প্রপাগান্ডা ছড়ায়, এর দ্বারা কি কোনো ইসলামের লাভ হবে? হবে? আচ্ছা যে লেখতেছে তার কোনো লাভ হবে? তার কপাল পুড়ে যাবে, পুড়তেছে, খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আর এগুলো কেন হচ্ছে? এর একমাত্র কারণ যেগুলো এরা এই সমস্ত অপরাধ যারা করছে, খোঁজ নেন একটারও কোনো মুরব্বী নেই। আর যার কোনো মুরব্বী নাই, অটো ইবলিস তার মুরব্বী হয়ে তাকে পরামর্শ দিতে থাকে। বুঝেন না কথা? এখানে একটা পাত্র গ্লাস আছে খালি, খালি থাকলে এখানে অন্য কিছু ঢুকার সম্ভাবনা আছে না নেই? এটাই বুঝবেন, সহজ কথা, পেশাপেশি করবেন না। আমি সহজে বুঝাবার চেষ্টা করি, এই জন্যই তো বলি, এ জমিনে যারা অলিয়া উলিয়া মানে না, যারা আলেম ওলামাদের ধার ধারে না, এরা দুনিয়াও ধ্বংস, এদের আখেরাতও ধ্বংস। আল্লাহ হেদায়াত দান করেন। মানুষ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তার কারণ বয়ান করেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন পাঠাবার একমাত্র কারণ হলো আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদতের জন্যই তো মানুষ বানাইছেন, এই জন্যই তো জমিনটা আল্লাহ বানাইয়া জমিনের মধ্যে কোনো বাসিন্দা এখনো পাঠান নাই। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ কাবা। এখনো কোনো বাসিন্দা? জমিন বানায় কি বানাইছেন? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ মক্কা নগরীতে, এটা কেন বানাইছেন? বসবাসের জন্য, হেদায়াতের জন্য, ইবাদতের জন্য।
কেনো আল্লাহ আগে হেদায়াত আর ইবাদতের ঘর বানাইছেন বসবাসের ঘর বানান নাই কেন তা মানুষ পাঠাবো ইবাদতের জন্য এজন্য ঘরটা আগে বানায় দিছি কথা মানুষের জন্য বসবাসের ঘর লাগবে না কয় না লাগবে না মানুষ দুনিয়াতে বসবাস করার জন্য বানাই নাই মানুষ বানাইছি ইবাদতের জন্য এজন্য ইবাদতের ঘর আগে তো বসবাস করবে কই তা মানুষ দুনিয়াতে করবে ইবাদত বসবাসের জন্য বানিয়ে রেখেছি জান্নাত آتينا في دار الدنيا نا حسن آتينا في دار عقبى نا حسن يا غياث المستغيثين اهدينا لافتخارا بالعلوم والغنا هر غريب نيكو تو تيار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے مانوش بنائسن کنو সবাই বলেন ইবাদত কারে কয় সারা রাত মসজিদে বসে নামাজ পড়ো আর তাসবিহ টানো দিনের বেলা রোজা রাখো আর জিহাদ করো এরে মুমিন ভালো করে বুঝো দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করবা সব তোমার ইবাদত তুমি খানা খাইবা ইবাদত তুমি ঘুমাবা ইবাদত তুমি কান্না করো ইবাদত হাসি দিবা ইবাদত বাথরুমে যাইবা ইবাদত বাজারে যাও ইবাদত মক্কার মুশরিকরা কয় মুহাম্মদ কেমন নবী আবার বাজারে যায় না বাজারে যাওয়াও ইবাদত ঘুমানো ইবাদত নামাজ পড়া ইবাদত ব্যবসা করা ইবাদত ডাক্তার হওয়া ইবাদত ইঞ্জিনিয়ারিং পড়বা ইবাদত তবে মন মতো না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত রেজা বিল কাজা দুই নাম্বার শর্ত তরিকায়ে রসুল আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা নবীজির আদর্শ মানিয়ে তুমি খানা খাও ইবাদত নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত নবীর তরিকা মেনে তুমি ঘুমাইও ইবাদত নবীজির তরিকায় তুমি হাসবা ইবাদত নবীর তরিকায় তুমি কান্না করবা তাও ইবাদত নবীর তরিকায় তুমি নামাজ পড়ো ইবাদত নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত নামাজ পড়া ইবাদত নামাজ না পড়াও ইবাদত বেনামাজির এইটা হুনছেনি কবে এই হুজুর দরকার জীবন একটা নতুন ফতুয়া পাইলাম যে নামাজ না পড়াও ইবাদত এবার কানে তুলা দিয়ে কইবে যে আর ওয়াজই দরকার নেই এটা বাড়িল জিন্দেগি মে بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے
زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ارے جو مدینار نبی بولن امی زمین ارسی امون ایک حالا ایک دیکھے امی ایشی اببا کے پیلام نا অল্পু বয়সে আমি মা হারাত আসে চতুর্মুখী আমার অন্ধকার চেপে বসে মুশরিক আমার আপনজন সব আমার দুশমন ওই বিপদকালে এই যুবক নবী বলেন ওই বিপদ মুহূর্তে আমার উপকার যারা করেছে সবাই যুবক আর আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া বুড়ারা বিরোধিতা করেছে যুবক নবীর উপকার করেছে ও যুবক তোমার বয়স 25 থেকে 30 বছর বলো তুমি নবীর আদর্শের কোনো উপকার করছনি বরং তোমার জীবনটা ফুলের মতো বানানো সাজানো গোলাপের ঘ্রাণ তোমার মধ্যে আছে তুমি এই গ্রামটা পাকাইয়া গোটা দুনিয়ায় ছড়ায়া সুন্দর সমাজ উপহার দিবা কিন্তু সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ করে করে চেহারাটা পর্যন্ত নষ্ট করেছো মনে মনে ভাবতেছো তুমি তো সুদর্শন সুপুরুষ হ্যাঁ অথচ তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই নূর নাই যেই চেহারার উজ্জ্বলতা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না সেই চেহারা কেন তোমার 25 বছরে নষ্ট সারা রাত মোবাইলে গুনার কারণে আমার আল্লাহ তোমার চেহারার নূর নিয়ে গেছে ও যুবক এজন্য অনুরোধ করে বলবো গুণের মানুষ হওয়ার জন্য কি বিষয় হ্যাঁ আসুক সমস্যা নেই ভাইরা আমার নিয়ে আসো নিও নিও তাড়াতাড়ি আমি 5 মিনিটও ওয়াজ করতে পারি 20 মিনিটও পারি সরমনের মাঠে সময় দিয়েছে 20 মিনিট 19 মিনিটে চাইলে দিছি কোনো টেনশন নেই ভাইরা আমার হা আমার কোনো পুঁজি নেই মুরব্বীদের দোয়া জীবনে কোনো বেয়াদবি করি নাই কারোর সাথে এটা আমার বড় একটা পুঁজি আমি মনে করি না আমার বড় পুঁজি লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব بے ادب محروم گاش از فضل را گنر مانوش ہوتے ہولے کی لگ بے عبادت بولن کی لگ بے عبادت کے امنی کرو بین منگورا نا نیوم لگ بے نا لگ بے نا کار طریقہ ہے نبی طریقہ ہے کنتو نبی طریقہ جانے نا اللہ تعالیٰ সব নিয়ম কোরআনের হাদিসে নবীর মাধ্যমে দিয়ে দিবেন অতএব ইবাদত করার জন্য লাগবে কোরআন কোরআন শিখিয়া ইবাদত করো তো তুমি গুণের মানুষ আর গুণের মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে শেষ ফল কি হইল আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি অর্থাৎ ইবাদত কইরা যদি কেউ গুণের মানুষ হতে চায় ইবাদত শিখার জন্য লাগবে কোরআন এদিকে নজর করে আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর কোরআন শিখার জন্য ওলামায়ে কেরাম ছাড়া আর কোনো রাস্তা আছে এই জন্য শুরুতেই বলছি যারা ওলামায়ে কেরাম থেকে দূরে থাকবে খাসারাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ যুবক বাবারা মোবাইল থেকে দূরে সরাইয়া নিজেকে সুন্দর আদর্শওয়ালা বানাও গোটা দুনিয়া তোমার দিকে তাকায় আছে কিছু পাওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায় দেন আপনারা শুরুতে বলছিলেন যে শেষ দোয়া পর্যন্ত থাকবেন ওই কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ উঠা বসা করবেন না তো
আর কইরা কি করবেন ঘুমাবেন বাঙালি রাতে ঘুমায় না রাতে মোবাইলের হক আদায় করে বাঙালি এখন ঘুমের টাইম বানাইছে সকালে ঠিক না অতএব বাইরে গিয়া গুনাহ হবে ওলামায়ে কেরামের কোরআন সুন্নার আলোকে তথ্যবহুল আলোচনা শুনতে থাকেন শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন